वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करि सबाई खूब भालो आछो। आमिओ किन्तु तोमादेर भालोबासाय अनेक भालो आछि। अनेक दिन धरे भाबछिलाम जे बिछनार चादरगुलोके केचे फेलबो, किन्तु आर समय आर करे उठते पारछिलाम ना, ताई आजके एदेरके सब उठिये निएछि आर बालिशगुलोके दिये दिएछि एकटु रोदे। ততক্ষণ ওরা রোদে থাকুক। আর তোমরা তো জানোই যে আমি গরমের দিনে কিন্তু জানলাগুলোকে সব বন্ধ করে রাখি, যাতে আমার ঘরটা গরম না হয়ে যায়। আর সমস্ত বিছনার চাদর আরও অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। নন্দিনীস ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানো তো একদম টপ ফ্লোরে থাকি, তাই জন্য আমাদের মাথার উপরেই ছাদ, বেশি দূর উঠতে হয় না। তাই সমস্ত জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে যাব মেলতে। স্নান টান করে নেব এরপর। জানো তো যা প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকেই তো ঘাম হচ্ছে, প্রত্যেকেই তো প্রচণ্ড ঘেমে যাচ্ছ। আজ তার সাথে সাথে আমাদের কিন্তু চুলটাও নষ্ট হয়ে যাচ্ছে ঘামে। বিশেষ করে আমার তো চুলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে ঘামে। আর জানো তো একদিন পর পরই না শ্যাম্পু করতে হয়, কী যে বিরক্ত লাগে। আর চুলটা নিয়ে যে কি করি, এত বড় চুল, ভাবি মাঝে মাঝে মনে হয় কি যে চুলটাকে পুরো কেটে ফেলি, একদম ছেলেদের মতো ছোট ছোট করে ফেলি চুলটাকে। এত যে রাগ হয় যে কি বলবো তোমাদের। দেখো স্নান টান করে চুলটাকে একটু শুকিয়ে নিই, তারপরে তো যাব পুজো দিতে। চুলটা শুকাতে শুকাতে একটু মুখেও হাওয়া খেয়ে নিচ্ছিলাম। ফ্যান কিন্তু চলছে, কিন্তু চললে কি হবে, আমি যে প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আমার একটু মুখে ঘামটা বেশি হয়, কেন কি কারণে জানি না, মুখটা আমার এত ঘামে, আর তারপরে তো সারা শরীরের তো ঘাম আছেই। চুল টুল শুকিয়ে এবার একটু মাথাটা আছড়ে সিঁদুরটা পরে চলে যাব একদম, জানো তো, পুজো দিতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকদিন ধরেই জানো তো সেই কলেজ জীবনের কথা মনে পড়ছে। কলেজ জীবনে আমি মানে কলেজ থেকে বেরিয়ে আমি সেই পড়া থাকতো আমাদের মধ্যম গ্রামে পড়তে যেতাম স্যারের কাছে। তো সেখানে যখন পড়া হয়ে যেত বাড়ি ফেরার সময় না অনেক কিছু খাবার খেতাম। মধ্যম গ্রামে যেমন ফুচকা পাওয়া যায়, মানে ভীষণ ভালো ফুচকা করে। তারপরে একটা আমি কিন্তু ঘুগনি খেতাম না, কিন্তু মধ্যম গ্রামে একটা দোকান আছে স্টেশনের উপরে, এত সুন্দর ঘুগনি করে মানে না খেলে তোমরা বিশ্বাস করবে না। তাই সেই সব খাবারের কথাই মাঝে মাঝে মনে পড়ছে। আর কি বলবো, মানে এত মনে পড়ে মাঝে মাঝে এই দিনগুলোর, মানে সেই দিনগুলোর কথা, কত তাড়াতাড়ি চলে গেল। এখন সেই সবাই যখন সবাই মিলে পড়তে যেতাম ফিরতাম, এখন সবারই সংসার হয়ে গেছে, কেউ আবার ছোট ছোট বাচ্চার মা হয়ে গেছে, সবাই এখন বিবাহিত, সবার সাথে অনেকদিন পর পর কথা হয়। আগের সেই রোজ যেমন দেখা হতো একসাথে খাওয়া দাওয়া, সেগুলো আর হয় না। ভীষণ মনে পড়ে জানো তো সেই দিনগুলোর কথা। পুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে চলে এলাম। বিছনার চাদরগুলোকে তো পাড়তে হবে। দেখো আমি চাদরটা বার করে নিয়েছি, আমাদের দুটো চাদরই লাগে, একটা তো পুরো বিছনাটাকে পেতে রাখি আর একটা গায়ে দেওয়ার জন্য রেখে দিই। যেহেতু যখনই ঘুমাই বা যখনই এই ঘরে থাকি সবসময় এসিটা চলে, তাই একটা চাদর সবসময় রেখে দিই। আর এই চাদরটা জানো তো আমার খুব পছন্দের। আমি তো অনেকের ভিডিও দেখি, এবার আমার না খুব মানে আমি তাদের বলতে পারো তাদের ভিডিওতেই আমি এই চাদরটাকে দেখেছিলাম। আমি ভাবতাম কোথায় পাওয়া যায় এই চাদরটা, তারপর খুঁজতে খুঁজতে না একদিন এটাকে ফ্লিপকার্টে পেয়ে যাই। আর তারপর আমার মনে হলো হ্যাঁ আমি তো ওনার ব্লগে এটা দেখেছি, তারপর আমি না এই বিছনার চাদরটাকে ফ্লিপকার্ট থেকে কিনে নিই। আর সবথেকে বড় কথা কি বলো তো, এই চাদরটার দাম না খুব কম, ওই 350-300 এরকম নিয়েছিল পুরো সেটই, কিন্তু কোনো মানে কোলবালিশ আর কভারটা খালি ছিল না। কিন্তু চাদরটা দিয়ে এক ফোঁটাও রঙ ওঠেনি জানো তো,
এত কম দাম আর এত সুন্দর, আর আমরা তো সবাই জানি যে তুতে কালারটা থেকে একটু কালারটা বেশি ওঠে, কিন্তু বিশ্বাস করো এই চাদরটা থেকে আমার একটু কালার ওঠেনি। ভীষণ ভালো আর পুরো একদম সুতির চাদর, জানো তো, মানে ভীষণ মানে কমফোর্টেবল এই চাদরটা। আজকে ভাবছি একটু ফুচকা খেতে যাব, সেই মানে সেই মনে পড়ছে ফুচকা খাওয়ার কথা। আর সেই আগে ফুচকা খেতাম, তোমাদেরকে তো বললামই, কিন্তু সেখানে তো আর এত দূর থেকে যাওয়া হয় না, কিন্তু কখনো যদি যাই না তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। মানে সেই দিনগুলো যে কত তাড়াতাড়ি চলে গেল সেটাই মাঝে মাঝে ভাবি, কিন্তু তখন কি ভাবতাম, কবে কলেজটা শেষ হবে, কবেই বা আমি মানে অন্য কলেজটা শেষ হলেই বাঁচি, এরকম মনে হতো। কিন্তু কত তাড়াতাড়ি সেই দিনগুলো চলে গেল, ভীষণ মনে পড়ে জানো তো মাঝে মাঝে দিনগুলোর কথা। আর সবথেকে বেশি যেটা মিস করি, মানে সেই দিনগুলোই হয়তো বা ভালো ছিল। এখন সংসার জীবন, নিজের কাজ বাজ, নিজের সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত, আর কোনো কারোর সাথে কিছু যোগাযোগই করা হয় না, দরকার ছাড়া কারোর সাথেই কেউ কারোর সাথে আর যোগাযোগ করা হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে বিছানার চাদরটাও আমার পাতা হয়ে গেল। মাঝে মাঝেই না আকাশটা একটু মেঘ করে আসছে, আর সব কিছু তো তোমাদেরকে দেখালাম যে সব ছাদে মেলা ছিল, আমি না একদম খেয়ে দিয়ে ঝটপট এগুলোকে নিয়ে আসলাম জানো তো। আমি খেতে বসেই দেখলাম একটু অন্ধকার করে এসছে, আমি বললাম যে খেতে খেতে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে তো আমার সব ভিজে যাবে, সেই তাড়াহুড়া করে গিয়ে সব নিয়ে এলাম ছাদ থেকে। দেখো বিছানাটাকে তো আমি গুছিয়ে নিচ্ছি, আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি কিন্তু বিছানার উপরে কোনো বালিশ টালিশ কিছু রাখি না, তাই এগুলোকে সব সাইডে রেখে দিয়েছি। আজকে ভাবছি এই আলনা থেকে আলনাটাকে একটু গোছাবো, গোছাবো গোছাবো করে আর এইটাকেও আর কম গোছানো হচ্ছে না। চলো বাইরেটা না তোমাদের একবার দেখাই, দেখেছো পুরো অন্ধকার হয়ে এসেছে। হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, এই ভয়তে সব তাড়াহুড়া করে আমি সব নিয়ে এলাম। সুন্দর করে দেখো আলনাটাকে গুছিয়ে নিয়েছি, আলনার বেশিরভাগ জিনিসই তোমাদের দাদা ভাইয়েরই থাকে, কারণ ও তো আর সব কিছু গুছিয়ে নিতে পারে না, তাই ওরটা সব হাতের কাছে রেখে দিই। আর এই কাপ দুটো না আমার ভীষণ পছন্দের। বিকেলবেলা তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি চলে এসেছে, তাই দুজনের জন্য একটা চা করে নিলাম, দুধ চা। তোমরা তো জানোই যে আমরা বিকেলে দুধ চাই খাই, এটা কিন্তু যে যার কাপ আছে সে তার কাপ নিয়ে বসে পড়বে। রান্নাঘরের লাইটটা জ্বেলেছিলাম কিন্তু ঘরের লাইটটা জ্বালানো হয়নি, সন্ধে হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই তো জানোই সঙ্গে করে বাড়ি ফেরার সময় কিছু না কিছু খাবার নিয়েই আসে, তিনি আবার একটা রোল নিয়ে হাজির। আমি ভাবলাম একটু ফুচকা খেতে যাব, সেটা তাকে বলার পর সে বললো ঠিক আছে এটা খাও না তারপরেই ফুচকা খেতে নিয়ে যাব। তোমাদের দাদা ভাই আর আমি মিলে সেই সময় বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যেবেলা কিছু খাওয়া দাওয়া করবো, তাই জন্য তাই আজকেও দুজনে কিন্তু একসাথে চলে এলাম সেই ফুচকা খেতে। সব থেকে মিস করি জানো সেই মধ্যমগ্রামে ফুচকার মানে শেষ যে ফুচকাটা দিত সেটা না একটু চাটনি দিয়ে দিত, ওটা আমার ভীষণ ভালো লাগতো খেতে। এরপর কোনো একদিন অবশ্যই যাব আর সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব। হয়ে গেছে এবার বাড়ি ফেরার পথে, যেহেতু শনিবার আর পরের দিন তোমাদের দাদা ভাইয়ের তো কোনো অফিস নেই, তাই ভাবলাম আজকে আর কোনো ভাত টাত কিচ্ছু না, আজকে পরোটা করব আর এই কাবলি ছোলাটাকে ভিজিয়েছিলাম সেটাকে একটু ডিম দিয়ে করে নেব। সেই মতো সব জোগাড় করে দেখো রেখেছি, কাবলি ছোলার জন্য এই পেঁয়াজ টমেটো আর একটু রসুন আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেখো ময়দাটাকে আমি মেখে রেখেছি। সব কিছু মেখে রেখেছি আর সঙ্গে একটা ডিম নিয়ে নিয়েছি, কারণ তোমাদের তো বললাম কাবলি ছোলাটা একটু আজকে একটু ডিম দিয়ে মাখা মাখা করে করব, বেশ ভালো লাগে খেতে জানো তো।
আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।